আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনে মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা, এটা স্বামীর উপরে কর্তব্য, এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কতভাবে ঠগাই, আল্লাহ! আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সেই সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর, বিয়ের সময় বউয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন, তারা হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা, দেখেন সুবহানাল্লাহ, হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না, আপনি না বললে আমি মানবো না তো, আর বাকি সব পোলা পান এখানে সব আবিয়াত্যা। আরে না, বহু বিবাহিত মানুষ আছে, আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনে মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু এদেশে, আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের দিকে আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বউয়ের মহরের টাকা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে। বললাম এগুলো এখানে কেন? বলেছে আমি এগুলো দিয়ে কী করবো, আমি কি এটা কোনো কথা? টাকা দিয়ে মানুষ কী করবে, এটা কোনো কথা? এটা তুমি তোমার মাকে গিফট করে দাও, তোমার ভাইকে গিফট করে দাও, তুমি একটা কিছু কিনো, আমাকেও কিছু গিফট করো চাইলে, ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে। পরে দেখলাম না, ভদ্র মহিলা কোনো কিছু করে না, তখন আমি তার সাথে আরও কিছু টাকা টুকা দিয়া তার নামে এক কাঠা জায়গা এখনও তার নামে আছে, ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার মহারণা পাবে, এটা তোমার জায়গা। ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন, ও আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলেয়া ফাসলেয়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মহর তো মুরব্বীরা ধরছে 10,00,001 টাকা, 5,05,000 টাকা, আমি তো কয়েকদিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা কত 5,00,000 আসবে সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করব, আমি গেল আর কি শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মহর দেন নাই, এই মাহফিল থেকে যে মহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন, সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন ওরকম শোধ করবেন। সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহরণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকাহা ইকরাম এ মহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা, অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মহর পরিশোধের বেলায়ও খবর নাই, বাপ মা মারা গেছেন, জমি জমাতে মেয়েদের ভাগ আছে, সেখানেও কোনো খবর, ফুসলেয়া ফাসলেয়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই, বলে কি, বলে যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না, এ সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, মা বোনদের তাদের প্রাপ্য বোঝাই দেব তো ইনশাআল্লাহ। অতএব যদি দেনমোহর পরিশোধ করতে আপনি ব্যর্থ হন, মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করা হয়, আপনার স্ত্রীর মহরও কী করতে হবে, পরিশোধ করতে হবে।